আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী থেকে আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই অ্যাপ্লাইটি করতে পারবেন। প্রথমে আমি উপযুক্ততার বিষয়টুকু তুলে ধরবো। একে দেখতে পাচ্ছেন শিক্ষা শাখা, এখানে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, স্নাতক সম্মান, প্রার্থী কি এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে এবং স্নাতক সম্মানের ক্ষেত্রে 4-এর মধ্যে 3 থাকতে হবে। এরপর দুয়ে দেখতে পাচ্ছেন শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার, এখানে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এসএসসি এবং এসএসসি উভয় বিষয়ে 4.5 থাকতে হবে, এখানে 5-এর মধ্যে, এবং ইঞ্জিনিয়ারিংয়ে 4-এর মধ্যে 3 থাকতে হবে। 3-এ রয়েছে শিক্ষা শাখা মেডিকেল, শুধুমাত্র পুরুষের জন্য, এখানে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি এবং সেই সাথে এসএসসি এসএসসি 5-এর মধ্যে 4.5 থাকতে হবে। এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো। এখানে 1 জুলাই 2024 তারিখে 30 বছরের মধ্যে হতে হবে, সে সাথে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত, এখানে বিবাহিতরাও আবেদন করতে পারবেন, অবিবাহিতরাও কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় লক্ষ্য করুন, এখানে আদার্স টার্মস কন্ডিশন রয়েছে, পুরুষদের ক্ষেত্রে রয়েছে, নারীদের ক্ষেত্রেও রয়েছে। উচ্চতা যেমন পুরুষদের ক্ষেত্রে 5'4", মহিলাদের ক্ষেত্রে 5'2". বুকের মাপ 30x30 পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 28x30। ওজন পুরুষদের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এখানে যদি আবেদনটি আপনি করেন, তাহলে আপনার খরচ হবে 700 টাকা। সবশেষে বলবো, অনলাইনে আবেদনের সময়সীমা 25 অক্টোবর 2023 হতে 10 জানুয়ারি 2024 পর্যন্ত। আশা করি বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি কমিশন অফিসার পদের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।